নমস্কার, শৈলী হোম কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে রান্না করব বেসন ও পেঁয়াজের পকোড়া। এর জন্য একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এখানে আমি মটর বেসন নিয়েছি, আপনারা অন্যান্য ডালেরও বেসন নিতে পারেন। এই বেসনের মধ্যে আমি 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 4টি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। এছাড়া যে উপকরণটি দেব সেটি হলো কালো জিরে। কালো জিরে দিলে পকোড়ার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, অনেকে আবার সাদা জিরেও দিতে পারেন। এই কালো জিরে দেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এই সমস্ত উপকরণ ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে এবং একটি সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে জল দিয়ে দিলে হবে না, এতে ব্যাটার পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন, প্রথমে আমি অল্প জল দিয়ে মাখিয়ে নিলাম, এরপর আবারও পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিলাম। এই ব্যাটার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যত ভালো করে মাখাবো এই পকোড়া তত নরম হবে। দেখুন, এইভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন গ্যাসের উপরে একটি ফ্রাইং প্যান প্রথমে গরম করে নিতে হবে, তারপরে এর মধ্যে রান্নার তেল দিতে হবে। তেল যখন গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে ব্যাটার থেকে পেঁয়াজি আকারে অল্প পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত ব্যাটার এই পকোড়া আকারে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। দেখুন, 1 পিঠ ভেজে নেওয়ার পর উল্টে দিলাম, উল্টে দিয়ে অপর পিঠে ঠিক এইভাবে ভেজে নেব। যেহেতু গ্যাসের ফ্লেম লো আছে তাই জন্য বারবার করে উল্টে পাল্টে দিতে হবে এবং বারবার করে নেড়ে নেড়ে ভাজতে হবে। নাহলে যেহেতু এই পকোড়ার মধ্যে পেঁয়াজের পরিমাণ বেশি আছে, পেঁয়াজ পুড়ে যেতে পারে এবং পেঁয়াজ পুড়ে গেলে এই পকোড়ার স্বাদ খারাপ হয়ে যাবে। দেখুন আমি কিভাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। এই পকোড়া আপনারা গরম ভাতে পরিবেশন করতে পারেন, বা এই গরমে অনেকে পান্তা ভাত খান, সেই পান্তা ভাতের সাথে এই পকোড়া পরিবেশন করতে পারেন। এছাড়াও বিকেলে চায়ের সাথে এই পকোড়া পরিবেশন করে নিতে পারেন। যেহেতু ঘরে ফ্রেশ তেলে এই পকোড়া ভাজা হয়, সেহেতু এটি স্বাস্থ্যকর বটে, অনায়াসেই বাচ্চাদের এই পকোড়া দেওয়া যাবে। দেখুন, এইভাবে লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে, পরপর ব্যাচ অনুযায়ী এগুলো ভাজতে হবে। একবারেই সমস্ত পকোড়া তেলের মধ্যে দিয়ে দিলে হবে না, এতে গায়ের সাথে লেগে যাবে এবং পুড়ে যেতে পারে। তাই জন্য প্রথম ব্যাচের পকোড়া আমি তুলে নিয়ে এরপরে দ্বিতীয় দ্বিতীয় ব্যাচের পকোড়া এইভাবে আমি ভেজে নেবো এবং গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারাও বাড়িতে এইভাবে পকোড়া বানিয়ে নেবেন, খুবই সহজ এই পকোড়া বানানো। যারা নতুন গৃহিণী তারা এইভাবে পকোড়া বানিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।